গঙ্গেশ্বর মন্দির। মন্দিরটি পুরাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং বাইরের দেওয়ালে ভাস্কর্য থেকে অনুমান করা হয় যে মন্দিরটি 1300-1400 শতকের গঙ্গা শাসনকালে নির্মিত। মন্দিরটির রেখা দেউল শৈলীতে নির্মিত। বর্তমানে মন্দিরটিতে পূজা অর্চনা করা হয়। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস মন্দিরটি গঙ্গা শাসকদের হাতে নির্মিত হয়েছে। তাহলে চলো জেনে নেওয়া যাক এই গঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস। দ্য আনসিন সিনসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। গঙ্গেশ্বর শিব মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত একটি শিব মন্দির। এটা ভুবনেশ্বরের পুরাতন শহরে তালাবাজার চক থেকে গঙ্গা যমুনা মন্দিরের দিকে যাওয়া গঙ্গা যমুনা রাস্তার বাম পাশে অবস্থিত। স্থানীয়দের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে দেবী পার্বতী একমারা ক্ষেত্র কর্তৃক ও বাসদানবকে হত্যা করার পরে তৃষ্ণার্তক বোধ করলে দেবতা শিব তার ত্রিশূলের আঘাতে ভূমি থেকে একটি জলধারা সৃষ্টি করেন। এই জলধারণের জন্য নদী দেবী গঙ্গা ও যমুনা ও ডাক পান। এই ঘটনার প্রেক্ষাপটে গঙ্গেশ্বর ও যমুনেশ্বর নামে দুটি যমজ মন্দির উড়িষ্যায় তৈরি করা হয়। বর্তমানে মন্দিরটি পূর্বের মন্দিরের ওপর সংস্কৃত, যেখানে প্রথম দিকে ব্যবহৃত নির্মাণ উপকরণই ব্যবহার করা হয়। এখানে শিবরাত্রি, চন্দনযাত্রা, কার্তিক পূর্ণিমা এবং জলাভিষেক উৎসব পালিত হয়। এছাড়া এখানে বিবাহ ও বাগদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে মন্দিরটিতে পূজা অর্চনা করা হয়। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস মন্দিরটি গঙ্গা শাসকদের হাতে নির্মিত হয়েছে।